বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছেন, ভালো আছেন? এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান, ভালো রাখার অনুষ্ঠান, এবং প্রত্যেকটা মুহূর্তে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের শরীরের বিভিন্ন সমস্যাগুলো, রোগগুলো নিয়ে আলোচনা করি। কারণ এই অনুষ্ঠানের মাধ্যমেই আমরা পেয়ে যাই বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কনিষ্ক সরকারকে। আর থাকেন আপনারা প্রত্যেক দিনের মতো 2286657 এবং 6358 এই নাম্বারে। শুরু করবো আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং আমার সাথে রয়েছেন ডক্টর কনিষ্ক সরকার মহাশয়, তাকে স্বাগত জানাবো। নমস্কার ডাক্তার। ধন্যবাদ। নমস্কার। আমরা এর আগের দিন যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এই যে প্যানক্রিয়াটিস নিয়ে তো অনেকেই আমরা ভুগি, এবং যেটা হয় যে পিপিআই এর উপকারিতাটা আপনি বলছিলেন, তো সেক্ষেত্রে যদি আজকে একটু বিস্তারিতভাবে এই বিষয়টা নিয়ে। না, আমি পিপিআই এর সুবিধা অসুবিধা নিয়ে কথা বলছিলাম মানুষের জানবার জন্য। অনেকে ফোন করেছিলেন, আমি সরাসরি আজকে আলোচনা চলে যাব। তার আগে আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, সবাইকে শুভ দোল যাত্রা এবং ঈদ উল ফিতর তার আগাম শুভেচ্ছা জানাই। সবাই উৎসবের মরশুম আনন্দে, আরামে, সুস্থতায় এবং শান্তিতে কাটান, এই ইচ্ছে জানিয়ে আজকে বক্তব্য শুরু করব। আপনারা অবগত আছেন, যারা গতদিন অনুষ্ঠান শুনেছেন তারা জানেন যে আপনাদেরই অনুরোধে আমি অনুষ্ঠানে, গতদিনের অনুষ্ঠানে প্যানক্রিয়াটাইটিস সংক্রান্ত আলোচনা চলাকালীন প্রোটন পাম্প ইনহিবিটরস, মানে যেগুলোকে সাধারণ মানুষ অ্যান্টাসিড বলে অবহিত করেন এবং এখন সর্বাধিক প্রচলিত এবং সর্বাধিক বিক্রিত, মানে সব থেকে বেশি বিক্রি হয় ওষুধের মধ্যে, এটা এক নম্বরে, তো তার সম্পর্কে প্রচুর মানুষ জানতে চেয়েছিলেন। একটা স্পেসিফিক প্রশ্ন ছিল, গতদিন আলোচনা করেছি, আপনারা তার পরেও কিছু জানতে চেয়েছেন, আমি সেটা শেয়ার করছি। গতদিন এইটা প্রশ্নর, এই প্রশ্নের উত্তরে আমি ছিলাম যে যদি অনেক দিন ধরে এই তথাকথিত অ্যান্টাসিড বা প্রোটন পাম্প ইনহিবিটর, যেগুলো এরাবিপ্রাজল, প্যান্টোপ্রাজল এইসব নামের ওষুধ, সেগুলো অনেক দিন ধরে খাওয়া যায়, তাতে কি প্যানক্রিয়েটাইটিস বা গ্যাস্ট্রিকের অসুখ হবে না, বা সেটা প্রিভেন্ট করে, এরকম কোনো সিচুয়েশান তৈরি করে, এরকম কোনো অবস্থার সৃষ্টি করে? এইটা আপনারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন, তার উত্তর কিছুটা দিয়েছিলাম, আমি আজকে বাকি সময় উত্তর দেবো। এর সাথে আর একটা প্রশ্ন যোগ করে দেবো, যেটা প্রায় 15 জন ফোন করে জিজ্ঞাসা করেছেন, সেটা হলো যে যদি আমরা মনে করি, এদের মধ্যে অনেকে আছেন যারা হয়তো গ্যাস্ট্রাইটিসের অসুখে কখনো ভুগেছেন, অথবা যারা নিয়মিতভাবে কিছুটা অ্যালকোহল নেন, তাদের মধ্যে একটা এরকম চিন্তা থাকে যে অ্যালকোহল থেকে অ্যাসিডের রোগ বা লিভারের রোগ বা প্যানক্রিয়াসের রোগ যাতে না হয়, সেই জন্য বোধহয় প্রোটন পাম্প ইনহিবিটরটা দৈনিক ব্যবহার করলে কিছুটা উপকার হতে পারে, হেল্প হতে পারে। সেই ব্যাপারে প্রশ্ন করেছেন যে যদি আমরা এটা খেয়েই যাই, এর থেকে কি খুব ক্ষতির ব্যাপার আছে? যদি লাভ নাও থাকে, এর থেকে কি ক্ষতির ব্যাপার আছে? অর্থাৎ দুটো ব্যাপার নিয়ে আজকের মূল আলোচনা, এছাড়া আপনাদের প্রশ্নের উত্তর তো নিশ্চয়ই দেবো। যে দুটো ব্যাপার নিয়ে মূল আলোচনা, প্রথম কি হলো যে এই প্রোটন পাম্প ইনহিবিটর অসুখ বিসুখ না থাকলে, যার গ্যাস্ট্রাইটিস নেই, সে যদি অনেক দিন ধরে খায় যাতে গ্যাস্ট্রাইটিস না হয় সেই জন্য, তাহলে কি এটা সত্যি সত্যি গ্যাস্ট্রাইটিস প্রিভেন্ট করতে পারে? অর্থাৎ কোনোদিন হবে না গ্যাস্ট্রিকের রোগ, সেরকম কি হতে পারে? অথবা প্যানক্রিয়াটাইটিস হবে না, বা হজমের রোগ কখনো হবে না, এরকম কি আগে থেকে যখন সুস্থ আছেন তখন থেকে এই ওষুধগুলো খেলে সেরকম সিচুয়েশান তৈরি হতে পারে যে এটা প্রিভেন্ট করতে পারে এই রোগগুলোকে, এইটা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি এটাকে লং টার্ম খাওয়া যায়, এর থেকে সত্যি ক্ষতি কিছু হতে পারে কি না? আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরে আগে যাব, কারণ গতদিন প্রথম যে প্রশ্নটি তার কিয়দ অংশ আমি আলোচনা করেছিলাম। দ্বিতীয় যে প্রশ্নটি, এটি খুব ইম্পর্ট্যান্ট, কারণ যখন প্রথম প্রোটন পাম্প ইনহিবিটর বাজারে এসেছিল, যারা একটু খোঁজ খবর রাখেন তারা বোধহয় তাদের মনেও আছে, এই যে প্যান্টোপ্রাজল, র্যাবিপ্রাজল, ওমেপ্রাজল এই নামের যে ওষুধগুলো, তার আগে যে ওষুধগুলো
অ্যান্টাসিড হিসেবে খাওয়া হতো, সেগুলোর মধ্যে ছিল র্যানিটিডিন, ফ্যামোটিডিন, এই ধরনের ওষুধ। সেটাকে রিপ্লেস করলো এই প্রোটন পাম্প ইনহিবিটারগুলো। ওই পুরনো যে র্যানিটিডিন, ফ্যামোটিডিন, ওইগুলোকে আমরা এইচ টু রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বলি। এটা একটা ফার্মাকোলজির ব্যাপার, হয়তো সময় পেলে একদিন এক্সপ্লেন করব। তো এই যে নতুন যে ওষুধগুলো, যে প্রোটন পাম্প ইনহিবিটার, সেইগুলো সম্পর্কে যেটা আপনাদের প্রশ্ন হচ্ছে, লং টার্ম খেলে কোনো রকম ক্ষতি হতে পারে কিনা। যখন প্রথম এগুলো আসলো তখন কিন্তু আমরা ভেবেছিলাম এটা প্রিটি লং টার্ম, বেশ কয়েক বছর খেলেও বোধ হয় কোনো ক্ষতি হওয়ার চান্স নেই, কারণ এগুলো অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে, পুরোপুরি অ্যাসিড সিক্রিশনকে এটা বন্ধ করে দেয় না, এই একটা বিশ্বাস আমাদের ছিল। যার জন্য আমরা বিভিন্ন কারণের জন্য আমরা ওষুধ লিখেছি, এবং লেখার ফলে যে প্রথম প্রথম আমাদের একটা কনফিডেন্সও ছিল, তারপরে যত দিন যেতে লাগলো, অনেক গবেষণার তথ্য আমাদের সামনে আসতে শুরু করলো, সেই সব গবেষণাগত তথ্য যখন আমাদের সামনে আসে তখন আমাদের চিন্তাধারার কিছু পরিবর্তন হয়, এবং পরিবর্তন হয়েছে, সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি মূলত গতদিন পয়েন্টগুলো ছুঁয়ে গিয়েছিলাম। আমি বলেছিলাম যে লং টার্ম এই ধরনের ওষুধ যদি খাওয়া যায়, তাহলে এটা অ্যাসিড সিক্রিশনকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে আমাদের স্টমাকের, অর্থাৎ পাকস্থলীর যে অ্যাসিডিটি লেভেল, যে পিএইচ, সেইটা নিচে নেমে যায়। যত পিএইচ কম হবে তার অ্যাসিডিটি তত বেশি। এবার লং টার্ম খেলে হচ্ছে কি, এই অ্যাসিডিটিটার পরিমাণটা অনেকটা কমতে থাকে, যার ফলে অ্যাসিডিটির যে উল্টো দিকটা, অ্যালকালিনিটি, অর্থাৎ ক্ষার জাতীয় ভাব, সেটা বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। যারা কেমিস্ট্রি স্টুডেন্ট নয় তাদেরকে এক্সপ্লেন করলে বোঝানো শক্ত। সোজা কথা হচ্ছে, এই অ্যাসিডিটি এবং অ্যালকালিনিটির যে স্কেল, তার মধ্যে যে স্কেলে অ্যাসিডিটি আমাদের স্টমাকের মধ্যে, পাকস্থলীর মধ্যে থাকে, সেটা নিউট্রাল স্কেল 7.4 থেকে অনেক কম, সেটা 6 হতে পারে, 5.8, মানে বেশ অ্যাসিডিটি। এবার এই অমিপ্রাজল খেলে, বা রাবিপ্রাজল খেলে, বা প্যান্টোপ্রাজল খেলে, লং টার্ম খেলে, সব রুগীর নয় কিন্তু, কার হবে কার হবে না সেটার জন্য গবেষণা করে অনেক তথ্য বেরিয়েছে, সেটা আমি পরে শেয়ার করছি। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যাসিড সিক্রিশনটা কমে গিয়ে স্টমাকের ভেতর যে এনভায়রনমেন্টটা থাকে, যেটা সবসময় বেশ হাইলি অ্যাসিডিক থাকার কথা, হাইলি অ্যাসিডিক থাকলে আমাদের উপকার, হজমের জন্য উপকার, খাবারের সাথে সাথে আমরা যে জীবাণুঘটিত সংক্রমণটা আমাদের দেহের মধ্যে ঢোকে, তো সেই জীবাণুগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য এই হাইলি অ্যাসিডিক এনভায়রনমেন্ট আমাদের বন্ধুর মতো কাজ করে। তো সেইটা যখন থাকছে না, তখন হয় কি, এই কিছু কিছু জীবাণু ওখানে বেঁচে থাকতে পারে, বাইরে থেকে ঢোকা জীবাণুগুলো, যেগুলো অ্যাসিডিটি বেশি থাকলে মারা যেত, সেগুলো মারা যাবে না, সেখানে জীবাণুগুলো থাকবে। এবং জীবাণুগুলোদের একটা অভ্যেসই হলো সমস্ত জায়গায়। আচ্ছা, আমি একটা ফোন নিয়ে নেবো, একটু দেখে নিই আমরা কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি নতুন থেকে কথা বলছি, আমি একটু কথা বলছিলাম আমার হাতে। আচ্ছা, আমি ডক্টর সরকার লাইনে আছি, আপনার কি বক্তব্য বলুন, শুনবো। হ্যাঁ ডাক্তার, বলছি আমার পেটটা কতদিন ধরে না একটু ভারবার লাগছে। হ্যাঁ, বসলে কষ্ট হচ্ছে, আমার কোমর গুলো একটু মাঝে মাঝে ব্যথা হচ্ছে, পিঠের চালটাও ব্যথা হচ্ছে, আর পায়ে যে টিমের অংশটা থাকে না, এগুলো ব্যথা হচ্ছে, কি কারণে বুঝতে পারছি না। দেখুন, সামান্য একটু পেট ভার ভার ভাব বা পিঠের চালে ব্যথা, এটা তো বিভিন্ন কারণে হতে পারে। এটার জন্য আপনার দৈনিক যে জীবনযাত্রা প্রণালী, তাতে কোনো ক্ষতি হচ্ছে, বা তা থেকে আপনার ঘরে বসে থাকতে হচ্ছে, বা কোনো বিশেষ কাজ করতে পারছেন না, সেরকম ব্যাপার? আপনার টেলিভিশনের সাউন্ডটা মিউট করে দিন। করতে পারছেন বলে সেরকম কোনো ব্যাপার না আসলে, আপনি টিভির সাউন্ড একদম মিউট করুন, আপনার টেলিভিশনের সাউন্ডটা মিউট করে দিন। হ্যাঁ, আমি শুধু, আপনি টিভির সাউন্ড একদম মিউট করুন, বন্ধ করে দিন। হ্যাঁ হ্যাঁ, মিউট করে দিন। হ্যাঁ, ফোনে শুনুন, তাহলে আমি আপনার কথা শুনতে পাবো। একদম। হ্যাঁ, তো আপনার এখন যেটুকুনি অসুবিধার কথা আপনি বললেন,
এর জন্য খুব উদ্বিগ্ন হওয়ার কারণ আছে বলে আমি মনে করি না। খালি একটাই কথা বলবো যে যদি এরকম মনে হয় যে এই সিমটমসগুলো বাড়ছে, মানে আগামী 5-7 দিনে আরও ব্যথা বাড়লো, পেট ভার ভাব যেটা রয়েছে সেটা বেশি বাড়লো, সেক্ষেত্রে স্টুলের পরীক্ষা করার একটা প্রয়োজন আছে। কারণ সাধারণত এগুলো খাবার বা জল থেকে কোনো ইনফেকশান, যেটা আমাদের দেশে কমন ইনফেকশান, অ্যামিবিয়াসিস বা জিআইডিয়াসিস বা এই ধরনের কোনো ইনফেকশান থেকে হওয়ার সুযোগ সবথেকে বেশি। যদি নিজে থেকে এটা ঠিক হয়ে যায় ভালো, এবং যদি ঠিক না হয়ে যায় বাড়তে থাকে, তাহলে স্টুলের পরীক্ষা করা এবং আপনার কাছাকাছি ডাক্তারবাবুর সাথে একটু পরামর্শ করা, এইটা দরকার। আর যাদের ক্ষেত্রে এরকম হয় যে এর সাথে ঘুম হচ্ছে না, খুব উদ্বেগ ভাব রয়েছে, এরকম ভাব যদি থাকে, তো তাহলে সেটাকে অন্য রোগের শুরু, আমরা বলি ইরিটেবল বাইল সিনড্রোম, সেটার একটা দিক নির্দেশ করে। আপনার ক্ষেত্রে সেরকম কিছু দেখছি না। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা? ধন্যবাদ, আমি তো লাইন বিচ্ছিন্ন করছি। অসংখ্য ধন্যবাদ ফোন করার। আচ্ছা, আমি যে প্রসঙ্গে ছিলাম, আমি বলছিলাম যে এই প্রোটন পাম্প ইনহিবিটরগুলো ব্যবহার করার ফলে আমাদের পাকস্থলীর মধ্যে এমন অবস্থার সৃষ্টি হয় যেক্ষেত্রে অ্যাসিডিটির পরিমাণ কমে যাওয়ার ফলে খাবারের মধ্যে দিয়ে যে জীবাণুঘটিত সংক্রমণ আমাদের দেহে প্রবেশ করার সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাটা একটু বেড়ে যায়। এবং এরম হতে পারে কোনো কোনো ক্ষেত্রে সেই জীবাণুগুলো পুরোটা, যেটা নিউট্রালাইজ হওয়ার কথা, যেটা জীবাণুগুলোকে মারা যাওয়ার কথা হাই অ্যাসিডিটি থাকার জন্য আমাদের স্টমাকের মধ্যে, পাকস্থলীর মধ্যে, তো সেটা মারা না গিয়ে তারা কিছু কিছু জীবাণু বেঁচে যেতে পারে। এবং তাদের সবসময় অভ্যেস হলো বা তাদের সবসময় তাদের ইচ্ছে হলো কোথায় কোনা কোথায় ফাঁক ফোঁকড় আছে সেই সব জায়গায় নিজেদের সংখ্যা বাড়ানো, আমরা বলি কলোনাইজ করা, কলোনি তৈরি করা, তো সেই তারা কলোনাইজ করতে শুরু করে। এবং তারা যদি কলোনাইজ করতে শুরু করে তখন তাদেরকে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, আমাদের দেহের মধ্যে কিছু বন্ধু ব্যাকটেরিয়া ওই স্টমাকের মধ্যে পরে ইন্টেস্টাইন এবং অন্যান্য জায়গায় আছে, যেমন আমাদের বাড়িতে পোষা কুকুর থাকলে রাস্তার কুকুরকে ঢুকতে দেয় না, তেমনি সেই বন্ধু ব্যাকটেরিয়াগুলো ওই বাইরে থেকে আসা ব্যাকটেরিয়াল কলোনিগুলোকে তখন অ্যাটাক করে। তারপরে সেটা মজার গল্প আমি বলছি, কে আছেন দেখে নি। নমস্কার, কে? হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি ডক্টর সরকার শুনছি। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, আমার নিজের ব্যাপারে। হ্যাঁ, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছি, পিয়ালি দেবনাথ। হ্যাঁ পিয়ালি দেবী, বলুন। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি না রিসেন্টলি আমি ম্যারিড, তো আমার না মানে বিয়ের আগে আমি অনেকটাই স্লিম ছিলাম, মানে প্রচন্ডই রোগা ছিলাম, কিন্তু বিয়ের পরে আমি প্রচন্ড ফ্যাটি হয়ে গেছি, মানে যে জন্য আমার প্রচন্ড প্রবলেমও হয়, কিন্তু সেটাই আমি আমার এই বিষয়টা একটু জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তাহলে আপনাকে যেটা যে কথাটা দিয়ে শুরু করতে হবে সেটা হচ্ছে আপনার হাইট কত এখন, ওয়েট কত এখন? আচ্ছা, আমার ওয়েটটা হচ্ছে মানে 70 ঘরে 73 এখন, আর আমার হাইটটা ঠিক বলতে পারবো না, মানে আন্দাজ সেটা জানা নেই, কিন্তু 5 ফুটের উপরে। তা 5 ফুট 1 ইঞ্চি ধরবো? হ্যাঁ ধরুন। আচ্ছা ঠিক আছে। এবার আপনি বললেন যে আপনি বিয়ের আগে রোগা ছিলেন, তাহলে আপনার তখন রেকর্ডেড ওয়েট কত ছিল মনে আছে, বলতে পারবেন? না সেটা বলতে পারবো না ডাক্তারবাবু, কিন্তু আমি মানে অতটা আমার মনে নেই, কিন্তু আমি অনেকটাই রোগা ছিলাম, অনেকটাই মানে এতটাও আমি ছিলাম না। সেই আন্তাজে আমি আপনাকে বলেই দিচ্ছি, আমার আইডিয়ায় আমি তার থেকে 20 কেজি বেড়ে গেছে, মানে এতটাই আমি অনেক অনেক বেড়ে গেছে। তার মানে আপনার হিসেব অনুযায়ী আপনি 53 কেজি, 53 কেজি ছিলেন, এখন 73 কেজি হয়েছেন। তাহলে আপনার কি আমাকে প্রশ্ন করার উদ্দেশ্য এটা যে আমি কি করে রোগা হবো ডাক্তারবাবু, না আমি কেন মোটা হলাম? হ্যাঁ, মোটাটা কেন হলাম মানে আমার মানে অ্যাকচুয়ালি ওই জন্যই আর কি, আমার শুতে শুতে অনেক রাত হয়, তো সেক্ষেত্রে আমার অনেক মানে সকালবেলা অত তাড়াতাড়ি ঘুরতে পারি না, সকালবেলা না উঠলেও চলবে, তাহলে একটু আরাম করে বেশিক্ষণ ঘুমিয়ে আরামে আনন্দে ধীরে সুস্থে ঘুম থেকে ওঠা ভালো। কাজেই সকালবেলা যদি আপনি এমনভাবে আপনার কাজগুলোকে অ্যারেঞ্জ করতে পারেন যে সকালবেলা তাড়াহুড়ো করে উঠতেই হবে এরকম ব্যাপারটা থাকবে না, তাহলে সেটা ভালো। এবং তার সাথে মোটা থেকে রোগা হওয়ার বা রোগা থেকে মোটা হওয়ার কোনো সম্পর্ক নেই। যে জায়গাটা বলার আছে সেটা হচ্ছে, আপনি একটু আগে বললেন যে বিয়ের আগে আমি ছিলাম, আমি আন্দাজ ধরে নিয়েছি 53 কেজি, যেটা বেড়ে 73 হয়েছে, 20 কেজি ওজন আপনি গেইন করেছেন।
আমরা প্রথম কথা যে একজনের বয়স, যে কোনো কারোর বয়স যখন 25-25 হতে শুরু করলো, তখন আমরা একটা বিশেষ কথা ব্যবহার করি, সেটাকে বেসাল মেটাবলিক রেট বলি, BMR। অর্থাৎ এই কথাটার মানে হলো কোনো কাজকর্ম না করে শুধু বসে বসে আমরা কতটা ক্যালোরি খরচা করতে পারি। এটা বয়সের উপর নির্ভর করে, কিছুটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড, আর কিছুটা আপনার লাইফস্টাইল এবং আপনার মানসিক অবস্থার উপর নির্ভর করে, এই চারটে ফ্যাক্টরের উপরে। তো যদি এরকম হয় যে আপনার বয়সটা বাড়ার সঙ্গে সঙ্গে BMRটা কমছে, অর্থাৎ আপনার বসে বসে কোনো কাজ না করে ক্যালোরি খরচা করার ক্ষমতা কমছে, সেটা যদি হয় তাহলে আপনাকে ক্যালোরি ইনটেক মানে খাওয়া দাওয়ার থেকে যে ক্যালোরিটা আমরা নিই, সেই ক্যালোরির পরিমাণটা কমাবার জন্য উঠে পড়ে লাগতে হবে, এটা এক নম্বর। দু নম্বর, আমি যেটা বললাম যে 25 বছর বয়স হয়ে গেলে সমস্ত মানুষকে যদি কেউ সুস্থ থাকতে চায়, তাহলে এরমভাবে মনে করলে চলবে না যে আমি যা কাজ করি তাতে আমার অনেক পরিশ্রম হয়, আমি বাড়ির কাজ করি, বাড়ির সমস্ত কাছাকুচি আমি করি, রান্নাবান্না আমি করি, ইনফ্যাক্ট ঘর মোছামুছিও আমি করি, আমার তো আর এক্সারসাইজের কোনো দরকার নেই। বা তিনি যদি পুরুষ মানুষ হন, তিনি মনে করবেন আমার অফিস কাছারির জন্য, কাজের জন্য আমি এত হাঁটাহাঁটি করি, এত পরিশ্রম করি, তাহলেও আমি কেন মোটা হয়ে যাচ্ছি। মূল ব্যাপারটা হচ্ছে কোনো কাজ বিনা, অর্থাৎ আপনার অন্য কোনো কাজ নেই, একদম রিল্যাক্স রয়েছে, কিছু এক্সারসাইজ, কিছু হাঁটা, এটা অত্যন্ত দরকার। অর্থাৎ সেই পরিমাণ ক্যালোরি দেহের মধ্যে না যাওয়া, অর্থাৎ ক্যালোরি কাট ডাউন করা, এবং তার সাথে ডেইলি এক্সারসাইজ শিডিউল, এটা মাস্ট। এইটা যদি না করা যায় তাহলে কিছুতেই ওজন কমানোর জায়গায় পৌঁছানো যাবে না। যিনি লাইনে আছেন একটু শুনবেন, আমি এই কথাটা শেষ করে নেব। আর তৃতীয় যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেক সময় থাইরয়েডের রোগের থেকে হতে পারে যে আপনি ওয়েট গেন করছেন, সেক্ষেত্রে থাইরয়েডের পরীক্ষা করা ভালো। এবং যদি নিজে থেকে আপনি ওজন কমাতে না পারেন তাহলে ডাক্তারবাবুর সাহায্য নিতেই হবে, কারণ ওজন বৃদ্ধি থাকাটা একটা রোগ, এটা শুধু একটা কসমেটিক প্রবলেম, অর্থাৎ দেখতে অসুবিধে লাগছে তা নয়, এটা একটা রোগ যার থেকে আরও অনেক বড় বড় রোগের সূত্রপাত হতে পারে। এবং এখনকার দিনে আমাদের চিকিৎসা ব্যবস্থা এমন ওষুধপত্রের চিকিৎসা আছে যাতে আমরা ওজন কমিয়ে একদম নর্মাল স্থিতিতে ফিরিয়ে দিতে পারি, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে আমাদের? হ্যাঁ নমস্কার, আমি টালিগঞ্জ থেকে অনন্যা মিত্র বলছি। হ্যাঁ অনন্যা দেবী, বলুন। অম্বলের ওষুধ খেলে মানে কমে যেত, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন রিসেন্টলি দেখছি আবার আমার 2-3 দিন ধরে এত চাপ, আর চাপ মানে কি আমার যখনই গ্যাস হয়ে যায় আমার বুকের বাঁ দিকটা চাপ দেয় সবসময়, বাঁ দিকের বুক পিঠ একদম মানে অসম্ভব যন্ত্রণা, মানে এত যন্ত্রণা আমি নিঃশ্বাস নিতে পারছি না, এবং তার সঙ্গে একটা নিঃশ্বাসের ব্রিদিং ডাবল, মানে নিঃশ্বাসটা মানে নর্মালি তুলতে গেলে উঠতে চাইছে না, অনেকক্ষণ টেনে টেনে একটুখানি উঠলো, আর তার সঙ্গে পিঠের বাঁ দিক বুকের বাঁ দিক প্রচন্ড চাপ, পেটটা একদম ভীষণ মানে ব্যথা। এবার যদি দেখা যাচ্ছে যে আমি মনে করছি মানে গ্যাস থেকে, মানে আগের বারে যখন হয়েছিল উনি বলে যে আমরা গ্যাস থেকে আপনার চেস্ট এবং ব্যাক হচ্ছে, তা আমি যথারীতি সে গ্যাসের ওষুধ দিয়ে খাচ্ছি, এখন এমনি সে ডক্টরের দিয়েটা খাচ্ছি না ওষুধ, তার এরকম ঘরে যেগুলো দিয়ে খাচ্ছি সাময়িক কমছে, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে সে সাময়িক কমাটাও খুবই সামান্য কমছে, মানে প্রচন্ডই এখন আমার ভয় লাগছে যে এটা আমি বুঝতে পারছি না যে হার্টের কিছু অসুবিধা না গ্যাস থেকেই হচ্ছে। আচ্ছা এর আগে একবার হয়েছিল, এর আগে আমার দীর্ঘ বছর ধরে হয়েছিল কি বাঁ দিকে ঠিক এই বাঁচনের তলায় একটা লাম্প মতো, বুঝলেন, মানে এটা ফিল করতাম, কিছুতে হাত দিলে টের পাওয়া যেত না, আমি যেটা মনে হচ্ছে একটা লাম্প লাগছে, লাম্পটা উপর দিকে ঠেলা দিচ্ছে, এই নিয়ে অনেক আল্ট্রাসোনোগ্রাফ করেছি, এ করেছি সে করেছি, কিছুতেই কিছু ধরা পড়েনি, আমি 2-3 বা 4 বার আল্ট্রাসোনোগ্রাফ করেছি, তারপর এখন দেখছি বর্তমানে সেই লামটা প্রায় আমাকে প্রায় 7-8 বছর ভুগিতে অটোমেটিকলি দেখছি লামটা এখন নেই, সেটা কমে গিয়ে এখন এই প্রবলেমটা আমার হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে ডাক্তারবাবু? আচ্ছা, প্রথম শুরু করার জায়গায় যেটা বলার কথা সেটা হচ্ছে আপনার বয়সটা একটু বলতে হবে। হ্যাঁ আমার বয়স 53। 53। আর দ্বিতীয় যেটা বলার আছে সেটা হচ্ছে বডি ওয়েটটা একটু, ওজনটা বলতে হবে। আর ওয়েট ওয়েট 60 হবে, 60 হ্যাঁ 58 60 হবে, 60 মধ্যে হবে 60। আপনি যেটা কি অনেকদিন আগে করেছেন তখন 59 ছিল, ঠিক আছে আমি ওই 60-62 এরকম ধরে, হ্যাঁ হ্যাঁ এরকমই, হ্যাঁ ব্যাস চলবে। কত 90 120 এরকম হবে, ঠিক আছে ঠিক আছে, দাদুন না চলে, এটা অসুবিধা নেই।
যে ব্যাপারটা আমার মূল বক্তব্য এখানে উঠে আসে, আপনি যেটাকে গ্যাসের কথা বলছেন, আসলে আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবাংলায় খুব কম লোককে খুঁজে পাওয়া যাবে যে বলে যে আমার গ্যাসের বা আমাশয়ের অসুবিধে কখনো হয়নি। আমাদের সবাই কম বেশি গ্যাসের অসুবিধে যেটাকে বলি, পরিমানে কম হচ্ছে, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা যে সব পেট সংক্রান্ত অসুবিধেগুলোকে না গ্যাসের অসুবিধে বলে বলতে খুব ভালোবাসি, বা অথবা শুধু ওটা জানি বলে ওটাই বলি যে গ্যাসের থেকে হচ্ছে। আপনার সত্যি সত্যি গ্যাসের অসুবিধে হচ্ছে না, যে ব্যথাটা হচ্ছে ওটাকে আপনি গ্যাসের মানে যত দোষ নন্দঘোষ বলে আপনি গ্যাসের ওপর দোষ দিচ্ছেন, এই জিনিসটাকে আগে ডিস্টিংগুইশ করতে হবে, আলাদা করতে হবে। আচ্ছা, এইটা প্রথম কথা, এটা কী করে করবেন আমি বলে দিচ্ছি। প্রথম দ্বিতীয় যে জিনিসটা এবং এটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো, যদি কারুর এরকম থাকে, আপনি একটা বললেন না একটু আগে যে আপনার প্রায় 7-8 বছর ধরে আপনি একটা প্রবলেমে ভুগেছেন যেখানে আপনার মনে হয়েছিল যে কিছু একটা লাম্প আপনার বাঁ দিকে পাঁজরের তলায় আপনি ফিল করছেন, যেটা কিনা কোনো পরীক্ষা ধরা পড়ে না, ফিল করতাম মানে হাত দিয়ে, ডাক্তার হাত দিয়ে কিছু টের পেয়ে পাই না, হাত দিয়ে টের পাওয়া যায় না, কিছু উনি বলেন না, কিছু তো আপনার নেই, কিন্তু আমি অনুভব করতাম বসতে গেলে, একটু ছুটে কিছু করতে গেলে বোঝা যেত বড় সড় একটা কিছু আমার মানে, অথবা অথবা অনেকে বলেন একটা ছোট পটলের মতো কিছু বা একটা এর মতো কিছু মানে যেন ঘুরে বেড়াচ্ছে, মানে বোঝা যায় যে মনে হচ্ছে কিছু, কিন্তু হাতে তাতে কিছু টের পেতাম না, আমার কিছু অসুবিধে মানে এরকম লাগতো আর কি। টিপিক্যাল সিম্পটম। তো এই যে সিম্পটমস গুলো আসে সেগুলো যখন আল্ট্রাসোনোগ্রাফিক্যালি বা আমরা নিজেরা এক্সামিনেশন করে কিছু পাই না, সেগুলো আমরা স্বাভাবিক। তো এইগুলোকে আমরা ইরিটেবল বাইল সিনড্রোম IBS বলে অভিহিত করে থাকি, তখন যে সিম্পটমস গুলো ছিল। এখন যেটা আপনার রয়েছে যেখানে আপনি ব্যথার অসুবিধার কথা বলছেন, আমি আপনার কথা শুনে যতদূর বুঝতে পাচ্ছি 90% শিওর যে এটার সাথে হার্টের কোনো সম্পর্ক নেই। আপনি যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন দেখবেন হার্টের কোনো প্রবলেম নেই, এটা পুরো ঠিকঠাক বেরোচ্ছে। যেটা অসুবিধের জায়গা যেটাতে আপনার প্রবলেমটা হচ্ছে সেইটা হচ্ছে যে আমরা এটাকে বলি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আমাদের মুভমেন্ট অফ দ্য ইন্টেস্টাইন, মুভমেন্ট অফ দ্য ইসোফেগাস স্টমাক অ্যান্ড দেন অনওয়ার্ডস, আমাদের যে GI সিস্টেমটা পুরোটা পাইপের মতো, সেটার বিভিন্ন অংশ বিভিন্ন রকমভাবে কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে, মুভমেন্ট করে, সেইটার একটা অসুবিধাতে আপনি ভুগছেন। এবং সেই সংক্রান্ত ব্যাপারে ওটাকে গ্যাসের রোগ বলে গ্যাসের ওষুধ খেলে খুব ওটা উপকার পাওয়া যায় না, এর জন্য কিছু কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট দরকার যাতে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারেন। এটা দ্বিতীয় কথা। তৃতীয় যেটা একটা ব্যাপার হচ্ছে বলার, কোনো কোনো ক্ষেত্রে, এটা মহিলাদের ক্ষেত্রে নয় কিন্তু কোনো পুরুষ মানুষের ক্ষেত্রে যদি এরকম সিমটম হতো তাহলে তার আরও কয়েকটা পরীক্ষা করার কথা আমি বলতাম। আমি যেহেতু আপনার মহিলাদের ক্ষেত্রে আপনার যা এজ তাতে ওই রোগগুলোর কথা আসে না, পুরুষ মানুষের ক্ষেত্রে আসে, সেই জন্য হয়তো আমি এখন বলছি না। আপনার ক্ষেত্রে তাহলে এখন কী করণীয়? আপনার ক্ষেত্রে করণীয় এটাই যে এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের কথা যেটা বললাম সেইটা, এবং আগে পুরনো IBS-এর কথা যেটা বললাম, এইটা মাথায় রেখে আপনার জন্য একটা ট্রিটমেন্ট শিডিউল করা যেটাতে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এবং এটা আপনার কাছাকাছি ডাক্তারবাবুর সাথে একটু পরামর্শ করুন, যদি দেখেন যে আপনি উপকার পাচ্ছেন না সেক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে আমার হেল্পলাইনে ফোন করলে আমি উত্তর দেবো এবং হেল্প করবো। ঠিক আছে, একটা কথা বলছি, তাহলে এটা মানে হার্ট সংক্রান্ত কিছু নয়? না 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 না, আপনি হঠাৎ আপনার মনে হতে পারে ডাক্তারবাবু আপনি তো আমায় দেখেননি। আমি কেন হার্টের রোগ আপনার নয় বললাম সেটা সাইন্টিফিক এক্সপ্লেনেশন আছে, প্রচন্ড ঘাম হয়, গরমটা আমার বেশি, এইসব জিনিসগুলো হয় দেখে আমি আর কি মানে আন্দাজেই বলছি আর কি, মনে ভয় লাগে আর কি, হার্টের জন্য যে ইনভেস্টিগেশন গুলো দরকার, এর জন্য আমরা সাধারণত ECG থেকে 2D ইলেকট্রোকার্ডিওগ্রাম থেকে
ট্রেডমিল টেস্ট থেকে এবং হল্টার মনিটরিং ফর 24 আওয়ার্স, মোটামুটি এই পরীক্ষাগুলো প্রথমে করাই এবং যদি দেখি যে তাতে কোনো দোষ আছে তাহলে তারপরে আরও অন্য পরীক্ষা করাই। এইসব পরীক্ষা করে একটু বলছি, আমার একটু মানে কারণ একটু উদ্বেগ টেনশনের মধ্যে আমি একটু আছি, সেটার জন্য কি এটা হচ্ছে একটা মানে অ্যাংজাইটির মধ্যে আমি একটু, ওই যে আমি বললাম আমি শুরু করেছিলাম আমি শুরু কিছু হতে পারে, হ্যাঁ আমি শুরু করেছিলাম আপনার 7 বছর আগের আমি ওই প্রসঙ্গে আসছি, আমি বললাম আগে IBS এর কথা বললাম, ইরিটেবল বাউল সিনড্রোম ছিল বলে আমার ধারণা, এটা আমি বললাম, এবং এখন আমি যেটা বলছি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এর কথা, এই দুটোর একদম খুব কাছাকাছি যদি আসে তাহলে অ্যাংজাইটি থাকতে বাধ্য। আর এটা হার্টের নয় কেন বললাম, তার কারণটা হচ্ছে যদি সত্যি সত্যি হার্টে এরকম কোনো প্রবলেম আপনার থাকতো, আপনি যেভাবে একসাথে কথা বলতেন এই কথার মাঝখানটা একটু অন্যরকম মতো, মাঝখানে শ্বাস নেওয়ার মতো ব্যাপার থাকতো, এইসব কিছু নেই, ওইটা শুনে আমার মনে হলো যে এটা হার্টের কোনো ব্যাপার না, কিন্তু এটাতেই আমি 100% শিওর, এরকম আমরা মেডিকেল পয়েন্ট অফ ভিউ বা সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউতে এরকম কথা বলা যায় না, কিন্তু আমার ধারণাটা আমি শেয়ার করলাম। আপনার যদি মনে হয় যে না আপনার হার্টের প্রবলেম আছে বলে আপনার সন্দেহ হচ্ছে, সেক্ষেত্রে আপনার ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যে পরীক্ষাগুলো বললাম সেটা করে আপনি শিওর হতে পারেন, কিন্তু আমি 99% শিওর যে পরীক্ষার রিপোর্ট ভালো আসবে। ঠিক আছে, আপনার আর কিছু জিজ্ঞাসা আছে? নমস্কার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার ডক্টর কনিষ্ক সরকারের হেল্পলাইন নাম্বার দুটো আপনাদের সাথে একটু শেয়ার করিনি, যারা হেল্পলাইন নাম্বারে ফোন করতে চাইছেন তাদের জন্য বলবো 9831086691 এবং 9830970377। হ্যাঁ, কে আছেন লাইনে বলুন? আমি ডক্টর সরকার লাইনে আছি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি সীমাকর বলছি। কোথা থেকে বলছেন? আমি ক্যান্টারের থেকে। কোথা থেকে? ক্যান্টারের থেকে। ক্যান্টার, ও দমদম ক্যান্টনমেন্ট। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, বলছি আমার প্রচন্ড গ্যাস হতো, আর সেই গ্যাসের থেকে আমার ডাক্তার দেখানো হয়, ডাক্তার দেখানোতে আমার লিভার বেড়েছে এবং লিভারে খুব চর্বি, এই জন্য আমি পেটে ওখান থেকে দেখা হয় এবং ই হয় প্রচুর জ্বালা করে, সে ওষুধ খাচ্ছি কিন্তু 3 মাস ওষুধ খেতে বলেছে, আমি এখন কি করব, আমার কি কি করা উচিত, আর কেন ব্যথাটা হচ্ছে, কেন জ্বালাটা হচ্ছে, এটা আমি একটু জানতে চাই, আমার কি করা উচিত। আমি সাইকো পেশেন্ট এবং আমি 7 বছর ধরে সাইকো ওষুধ খাই, একটা নার্ভের ওষুধ, একটা ঘুমের ওষুধ খাই, আর এবং আমাকে ওয়েটও খুব বেশি, 80 কেজি ওয়েট, আমার প্রচুর পরিমাণে গ্যাস হয়, গ্যাস মাথায় উঠে যায়, আর ডান পাশে দিকটা ফুলে ফুলে ওঠে পেটে, আর লিভারে জ্বালা করে। আচ্ছা, তো আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ, মূল ব্যাপারটা হচ্ছে এটা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো? আমি কি টিভির সাউন্ডটা বাড়াবো? না টিভি না, আপনি ফোনে শুনুন, টিভির সাউন্ডটা ফোনে শুনুন। আচ্ছা আচ্ছা, ফোনে টিভি সাউন্ড মিউট করুন। আচ্ছা বলুন। হ্যাঁ একটু জোরে বলুন। হ্যাঁ আমি আমি চেষ্টা করছি যতটা জোরে বলা সম্ভব আমি ততটা জোরে বলছি। মূল ব্যাপারটা হচ্ছে যারা আপনি যেটা বললেন সাইকো পেশেন্ট, মানে আমরা সাইকো কথাটা ব্যবহার করি না, আমরা বলি সাইকিয়াট্রির কে সাইকিয়াট্রিস্টকে দেখাচ্ছেন সেই জন্য হয়তো কোনো ওষুধপত্র খাচ্ছেন, এখনকার দিনে এটা প্রমাণিত যারা অনেক দিন ধরে কোনো সাইকিয়াট্রিক ড্রাগ খাচ্ছেন তাদের এই যে প্রবলেমগুলো সারাবার জন্য শুধু ওষুধে ঠিক হবে না, একটা ফিজিক্যাল এক্সারসাইজের ব্যাপার আছে, সব থেকে সোজা ফিজিক্যাল এক্সারসাইজ হলো হাঁটা, খুব রেগুলারলি মানে ধরুন দৈনিক একটা 4 কিলোমিটার, সপ্তাহে 4 অন্তত 5 দিন হাঁটা, এইটা কিন্তু সাইকিয়াট্রিক রোগীদের জন্য চিকিৎসার একটা অঙ্গ, যেটা নতুনভাবে আমরা বলছি, আগে বলতাম না, আগে আমরা ওষুধপত্রের উপর জোর দিতাম, এখন দেখা যাচ্ছে যে যারা অনেক দিন ধরে সাইকিয়াট্রিক ট্রিটমেন্টে আছেন তাদের মধ্যে আপনি যেটা এক্ষুনি যেটা বললেন, আমি খুব ওভারওয়েট হয়ে গেছি, আমার পেটের এইসব সিমটম হচ্ছে, সেটার জন্য আলাদা চিকিৎসা নিশ্চয়ই দিতে হবে, কিন্তু হাঁটা বাদ দিয়ে যদি আপনি, আমি হাঁটার কথা বলছি মানে
এরকম মনে করার দরকার, মানে যদি কেউ মনে করে থাকেন যে হাঁটাটা সব থেকে ভালো এক্সারসাইজ তা নয়, কিন্তু হাঁটার থেকেও ভালো এক্সারসাইজ আছে, কিন্তু সেই সব এক্সারসাইজ যদি আমি বলি আপনাদের হাসি পাবে শুনে, মানে সম্ভব নয়। যেমন আমি যদি বলি ঘোড়ায় চড়া এরকম কথা, বা এটাই বলছি এই যে আপনি আপনার মনোরোগের জন্য যে ওষুধ খাচ্ছেন, সাইকিয়াট্রিক কারণের জন্য যে ওষুধপত্রগুলো খাচ্ছেন, তার সাথে আপনি জ্বালা কমানোর জন্য আবার পেটের সংক্রান্ত যে ওষুধ খাচ্ছেন, এই দুটো ওষুধ বা দু ধরনের ওষুধের মধ্যে যে সমন্বয় থাকার দরকার, সেই সমন্বয়ের জায়গাটা তৈরি হচ্ছে না। অর্থাৎ এটা একটা সমন্বয় জায়গা তৈরি করার ব্যাপার আছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে আপনার যে দৈনিক রুটিন, তার মধ্যে একটা এক্সারসাইজ যাতে একটু ঘাম হবে সেরকম কিছু আপনাকে ইনক্লুড করতে হবে। আমি জানি না আপনার ডাক্তারবাবু বা ডাক্তারবাবুরা এটা আপনাকে অ্যাডভাইস করেছে কি না, কিন্তু ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি কি আপনাকে বোঝাতে পারছি আমি কি বলছি? আর পেটের জ্বালাটা যদি কমাতে হয়, এরকম ধারণা অনেকের মধ্যে থাকতে পারে যে ডাক্তারবাবু বা যে কোনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখালে ওরা পেটের জ্বালা কমানোর একটা ওষুধ দিয়ে দেবেন, সেই ওষুধ খেলেই আমার পেটের জ্বালা কম থাকবে। আসলে আপনার ক্ষেত্রে পেটের জ্বালা বোধ হওয়ার জন্য শুধু পেটের ভেতরকার সিমটমসগুলো একদম নয়, আপনার পেটের জ্বালা লিভারের চর্বির সাথে কোনো সম্পর্ক নেই, কতটা সম্পর্কহীন বলছি আমি আপনাকে। ধরুন আপনার বাড়িটা তো পেটের জ্বালাটা হচ্ছে জ্বালার অনুভূতি হওয়ার জন্য, এই জ্বালার অনুভূতিটা আর জ্বালা এক্স্যাক্টলি যে কারণে হয় এই দুটো জিনিস খুব কমপ্লেক্স। আমার যেটা করতে হবে, আমি যদি না আপনাকে ওষুধ খেতে আমি বারণ করছি না, আমি বলছি একটা খালি জিজ্ঞাসা করছি, উত্তর দিন তো আপনাকে। এই আপনার সাইকিয়াট্রিক কারণের জন্য যে ডাক্তারবাবু দেখছেন, পেটের জ্বালার কারণের জন্য কি সেই ডাক্তারবাবুই দেখছেন না আলাদা দুজন ডাক্তার? তাহলে আপনি এমন কাজ করতে হবে যে কোনো একজন ডাক্তারবাবুকে একটা সমস্ত মিলিয়ে এক জায়গায় চিকিৎসাটা আনবেন, যিনি পুরোটা কোঅর্ডিনেট করবেন না, যিনি আপনার সিমটম সাইনের জন্য দায়ী থাকবেন, এরকম একজনকে আনতে হবে, একটা জায়গায় ঠিক করতে হবে। মানে এরকম যদি আপনি করেন যে আপনি পেটের জ্বালার জন্য একজন ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, মনের রোগের জন্য আরেকজন ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, বা আপনার হাড়ে হয়তো একটু ব্যথা হয়েছে সেজন্য জন্য একজন আরেকজন হাড়ের ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, তাহলে ওই ব্যাডমিন্টনের ফেদার বলি না আমরা, যে এদিকে মারছে সেদিকে মারছে, আপনি সেরকম হয়ে যাবেন শাটল কক। হ্যাঁ বলুন। না আপনার নিজের বাড়ির কোনো ফ্যামিলি ফিজিশিয়ান নেই, নিজস্ব বাড়ির ফ্যামিলি ফিজিশিয়ান কেউ নেই, মানে যিনি পুরো ব্যাপারটা কোঅর্ডিনেট করতে পারবেন? আপনাকে আপনাকে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি। একটা কথা আমি বুঝেছি, আপনার রোগ যদি সঠিকভাবে চিকিৎসা হয় তাহলে পৃথিবীতে আপনার বয়সী মানুষ যা যা খায় আপনি সমস্ত কিছু খেতে পারবেন। এবং তার কারণ হচ্ছে আপনি ধরে নিচ্ছেন যে আপনার রোগটা আপনি রাখবেন, রোগটা সারাবেন না, কাজেই আপনি এই এই জিনিসগুলো খাবেন না, এটা থেকে চিন্তা শুরু হচ্ছে। তো অনেক রোগী আমার জিজ্ঞেস করে ডাক্তারবাবু কী কী খাবো না, তখন আমি তাকে বলি তার মানে কি আপনি রোগটা সারবে না ধরে নিয়ে বলছেন? আপনার রোগ যদি সারে তাহলে সমস্ত কিছু খেয়ে আপনি হজম করতে পারবেন, তা সেই জায়গায় পৌঁছতে চাইছেন না কেন? আপনি এটা চাইছেন না কেন যে ডাক্তারবাবু আমি যেন সমস্ত কিছু খাবার খেয়ে হজম করতে পারি, আমাকে সেই জায়গায় এনে দিন, আপনি কি পারবেন? এটা তো সোজা প্রশ্ন যেটা ডাক্তারবাবুর কাছে করতে হবে। প্রোভাইডেড আপনার ডায়াবেটিস হ্যাঁ, তাহলে এখন খাবেন না, তার নিজস্ব নির্দিষ্ট কিছু কারণ থাকবে। এখন বলতে যেসব 5 দিন 7 দিন 10 দিন হতে পারে, কিন্তু লং টার্মে তো এর কোনো যুক্তি নেই, কারণ আপনাকে চিকিৎসা করার উদ্দেশ্য হলো এমন জায়গায় আনা যাতে আপনি সমস্ত কিছু খাবার খেয়ে হজম করতে পারেন, সেটাই তো আমাদের কাজ। তো আপনি কি খাবো না এটা জিজ্ঞেস করা থেকে যদি শুরু করেন, তাহলে প্রথমেই তো আমার মনে এই চিন্তাটা আসবে যে আপনি ধরে নিয়েছেন যে আমি আপনার রোগ সারাতে পারবো না, কারণ তাই জন্য তো আপনি কি খাবো না জিজ্ঞেস করছেন। কতদিন ধরে খাবেন আর কতদিন সেদ্ধ খেয়ে থাকা যায়? আপনার যদি জন্ডিস হচ্ছে,
আমি আমি একদম ওই জায়গাতে বলছি, অর্থাৎ আপনাকে প্রথম কথা বলি যে আপনার যা সিমটম সঠিক চিকিৎসা করলে পুরো রোগটা সেরে যাবে, আপনি সমস্ত খাবার খেয়ে হজম করতে পারবেন। এবং এখন তো সবার মানে আমি বলছি আপনি, আমি এখান থেকে সরাসরি এটা আমার বলতে ভালো লাগে না যে এখানে চেম্বার এখানে দেখান, আপনি হেল্পলাইনে ফোন করে এই প্রশ্নের উত্তর পাবেন। খালি একটাই কথা বলছি যে এখন তো বিয়ে বাড়ির মরশুম, বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাবেন, এখন আপনি সেদ্ধ ভাত খেয়ে না না আমি বলছি যে আপনি সেরে গেছেন বুঝবেন কি করে? নেক্সট আপনি যদি সেরে গেছেন, এরকম হয় আপনি রোগটা সেরে গেছে, তাহলে নেক্সট বিয়ে বাড়িটা আপনি সবার সাথে বসে খেতে পারবেন, এইটা হচ্ছে পরীক্ষা। আমি বারবার করে বলছি যে লিভারের ফ্যাট থেকে পেটে জ্বালা হচ্ছে না, আর একবার বলেছি এখনো বলছি, এটাই তো আপনার প্রশ্ন যে আমার লিভারের ফ্যাট বেড়ে যাওয়ার জন্য কি পেটে জ্বালা হচ্ছে, এই প্রশ্ন করেছেন তো? এই উত্তর হলো না, এবং এটা অনেক দূরের ব্যাপার। কতটা দূরের ব্যাপার আমি বলি, আমি যদি বলি আপনি যেখান থেকে ফোন করেছেন, আমি যদি বলি যে গড়িয়ায় বৃষ্টি হচ্ছে তার জন্য আপনার মাথা যন্ত্রণা করছে, এটা যতটা বোকা বোকা কথা, এই আপনি যেটা বললেন যে আমার লিভারে ফ্যাট হয়েছে সেই জন্য পেটে জ্বালা করছে, এটা ঠিক অতটাই বোকা বোকা কথা, এক নয় একদম। আর কিছু করার দরকার নেই, এখন সঠিক রাস্তার চিকিৎসা এবং একজন ডাক্তারবাবু অ্যাটলিস্ট কোঅর্ডিনেশন করবেন এবং রেসপন্সিবল হবেন চিকিৎসার জন্য, সেরকম একটা জায়গায় নিজেকে নিয়ে আসতে হবে। এবং আপনার বাড়ির ফ্যামিলি ফিজিশিয়ান ইজ দ্য বেস্ট পার্সন। নমস্কার আমি আছি লাইনে, বলুন। আমি বলতে চাইছি দুটো কথা আপনাকে আজকে জিজ্ঞেস করব। মাঝে মাঝে আপনার সাথে আমার কথা হয়েছে। প্রথম কথা হলো যে আমি যদি কখনো, আমি কি কম খাচ্ছি আজকাল মাছ? আপনি কে বলছেন, কোথেকে বলছেন? আমার কিন্তু এক ঘন্টা, আমার এক ঘন্টা না দু তিন ঘন্টা হাতে গন্ধ থাকে, এবং আমার একটা ডেকুর মতো ওঠে। আমি লিপিড প্রোফাইল সব রাজনীতি করিয়েছি, কোনো খারাপ কিছু আসেনি। আর একটা কথা আপনার কাছে, আপনি একবার টিভিতে আয়োজনকে বলেছিলেন আমি পড়ে গিয়ে পাঁচ মাস হলো আমি আমার হাঁটুতে বা হাঁটুতে লাগান অনেক রকম টেস্ট চলেছে। আপনি একবার কাউকে বলেছিলেন অর্থোস্কোপি টেস্ট করাটা, এটা কি মানে যদি আপনি একটু আমাকে? আপনি কে বলছেন, একটু নামটা বলুন, কোত্থেকে বলছেন? নাম ভাস্বতী সেনগুপ্ত, আমি সোদপুর থেকে বলছি। আচ্ছা ভাস্বতী দেবী, আচ্ছা আপনি তাহলে ওই আর্থ্রোস্কোপি, ওটা আর্থ্রোস্কোপি না আর্থ্রোস্কোপি? এই হ্যাঁ হ্যাঁ, আর্থ্রোস্কোপি মানে হচ্ছে এখনকার, হ্যাঁ এটা মানে এখনকার দিনে এমন যন্ত্র আছে যেটা দিয়ে আপনার হাঁটুর বা অন্য জয়েন্টের ভেতরে পুরো পরিষ্কার করে কি আছে সেটা চোখে দেখা যায়, তার ছবি তোলা যায়, তার ভিডিও তোলা যায়, ছোটোখাটো অপারেশন করা যায়, তার মধ্যে ওষুধ দেওয়া যায়, বা যদি সেখানে কোনো কিছু জল, রক্ত বা অন্য ফ্লুইড যেটা আমরা চাই না জমুক, সেরকম কিছু থেকে থাকে সেটা বের করে নেওয়া যায়। অর্থাৎ আগেকার দিনে যে কাটাকাটির ব্যাপার ছিল সেটা অনেকটা কমে গেল আর কি, সেই জন্য আপনি কোথায় থাকেন? তাহলে কাছাকাছি হয় গভর্নমেন্ট হসপিটাল বা বেসরকারি যা ভালো চিকিৎসা কেন্দ্র আছে সেখানে খোঁজ করুন, বা একদম স্পেসিফিক যদি, হ্যাঁ অর্থোপেডিক ডিপার্টমেন্টে হয়, যদি আপনি খুঁজে না পান আমার পরে হেল্পলাইনে ফোন করলে আমি বলবো। আর আপনি ওইটা বলুন, মাছ খেলে কেন আমার হাতে মানে 10 বার সামান্য গন্ধ থাকে? নিশ্চয়ই আপনি আমাকে তার আগে একটা কথা বলুন তো, আপনি কি গ্যাসের রোগের জন্য বা আমাশার রোগের জন্য বা হজমের রোগের জন্য অনেকদিন চিকিৎসা ওষুধপত্র কিছু চলেছিল? হ্যাঁ আমি খাচ্ছি রাবিভাস 20 এ দুটো করে খাচ্ছি খালি পেটে প্রতিদিন, প্রায় 5 বছর ধরে খাচ্ছি। হ্যাঁ 5 বছর ধরে খাচ্ছেন? হ্যাঁ স্যার। তা সে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করেছেন তো, মানে ডাক্তারবাবু বলেছেন 5 বছর খেতে তারপর খাচ্ছেন না? ওই ডক্টর শোভাশীর বন্ধু ওতে হ্যাপেন ওর, উনি তো ওইটাই লিখেছেন আর প্যানকেক কি 40 লিখেছেন, আমি এইটা খাচ্ছি, এটা খেলে হয়তো ভালো লাগে তাই খাচ্ছি।
কি করব বলুন? ইনফ্যাক্ট আজকে তো আমরা সেটা নিয়ে আলোচনা করছি, এটা 5 বছর ডাক্তারবাবু লিখলে 6 মাস বা ডাক্তারবাবু না লিখলেও 6 মাস একটানা খেতে কোনো ক্ষতি নেই, কিন্তু 5 বছর অত্যন্ত বেশি সময়। এবং আপনি যে ওষুধটা চেঞ্জ করে অন্য ব্র্যান্ডের ওষুধ খাবো স্যার? না না, আপনি ডাক্তারবাবু যে ডাক্তারবাবু আপনাকে লিখেছেন তার সাথে একটু যোগাযোগ করুন, কারণ তার একটা রেশনাল আছে, তার মাথায় একটা স্ট্র্যাটেজি আছে, চিন্তা আছে আপনাকে নিয়ে, তিনি সেই চিন্তা করে ওষুধটা দিয়েছেন। তা আমার মনে হয় না সেই চিন্তা করে উনি আপনাকে 5 বছর ওই ওষুধ খেতে বলবেন, কখনো না। তা নিশ্চয়ই আমি দেখছি আর্থোস্কোপিটা আমি একটু করব, আপনার সাথে আমি একবার যোগাযোগ করে নেব স্যার। আমি আপনার যে প্রশ্নের উত্তর দিইনি ওটা দিয়ে নিই, আপনার গন্ধটা কেন লাগছে? ব্যাপারটা হচ্ছে যে আমি এক্ষুনি ওই ব্যাপারে আসতে যাচ্ছিলাম, যারা এই প্রোটন পাম্প ইনহিবিটার, এই ভদ্রমহিলা যে ওষুধ খাচ্ছেন ওই প্রোটন পাম্প ইনহিবিটার উনি 5 বছর ধরে খাচ্ছেন, এটা অনেক 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 বেশি, অনেকদিন পর শুনলাম, সাধারণত লোকে 1-2 বছর ধরে খেতে শুনেছি। তো খেলে নানা রকম বিজার সিমটম, মানে অদ্ভুত অদ্ভুত সিমটম হতে পারে, তার মধ্যে একটা সিমটম এরকম, এবং তাতে শুধু এটা নয়, এরকম অনেকের ঘটনা ঘটতে পারে যে হাতে ময়লা লাগছে এরকম মনে হয়, মানে ময়লা নেই আপনি হাতটা বারবার ধুচ্ছেন, এরকম অসুবিধাও হতে পারে। তো সেই জন্য এগুলো কিন্তু খুব বড় ক্ষতিকর নয়, কিন্তু এর থেকেও বেশি ক্ষতিকর কী হতে পারে আমি সেই আলোচনা যাবো। আমি যেটা বললাম যে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন, এবং আমার মনে হয় যে আপনি যথেষ্ট খেয়েছেন, ওষুধটা বন্ধ করা দরকার। আপনি তার মানে তো চিকিৎসাটা হচ্ছে না, আপনি যদি মনে করেন সারা জীবন ধরে আমি ওষুধ খেয়ে যাবো, একমাত্র হাইপারটেনশন, ডায়াবেটিস মেলিটাস বা এই ধরনের ওষুধের অসুখের জন্য অনেক দিন ধরে ওষুধ খেতে হয়। কিন্তু আপনি সুগার তো ধরেইছে আমাকে, সেটা কিন্তু আপনার কাছে আমি যেতে পারছি না, পা যন্ত্রণা নিয়ে অত দূর, আপনাকে আমি চেম্বারও কত দূর আপনি বলেছিলেন। ও, আপনি আপনার বাড়ির কাছাকাছি আপনার যিনি ফ্যামিলি ফিজিশিয়ান তার সাথে একটু পরামর্শ থাকুন না, আমার মনে হয় তাতে উনিও গাইড করবেন, তারপর আপনার যদি কোনো প্রশ্ন থাকে পরে আমার হেল্পলাইনে ফোন করলে আমিও গাইড করব। কিন্তু আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, আপনার কথা শুনে আমার মনটা আসলে অনেকটা ইমপ্রুভ করে, অনেক রেমেডি স্যার। ধন্যবাদ, ভালো থাকুন। আর্থ্রোস্কোপি একটু স্পেলিংটা বলবেন? হ্যাঁ, এ আর, হ্যাঁ, টি এইচ আর ও, টি এইচ আর ও, এস সি ও পি ওয়াই, স্কোপ মানে এস এস সি ও, এস সি ও পি ওয়াই। আমি বলতে পারবো না, আমি যেটুকুনি নিয়ে না বললে নয় আমি সে বলে শেষ করব, সেটা হলো যে এই যে প্রোটন পাম্প ইনহিবিটর, এক্ষুনি এই যিনি ফোন করেছেন উনি 5 বছর ধরে ওষুধ খাচ্ছেন, একদম মানে আমরা এটা অ্যাপ্রুভ করি না, এবং আমরা চিন্তা করতেও অসুবিধা হয়, মানে 2-3 বছর আমরা অভ্যস্ত শুনে, 5 বছর অত্যন্ত বেশি। তো এই যে 5 বছর ধরে ওষুধটা খাচ্ছেন, এর ফলে অ্যাসিড সিক্রিশন এবং অ্যাসিডিক এনভায়রনমেন্টটা যেটা আমাদের স্টমাকের মধ্যে থাকে সেটা নষ্ট হয়ে যাওয়ার ফলে, আমি বললাম যে বাইরের ব্যাকটেরিয়া আসে এবং তারা কলোনি তৈরি করে এমন অবস্থা সৃষ্টি করতে পারে যে আপনার বন্ধু ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে। বন্ধু ব্যাকটেরিয়া নষ্ট হলে আপনার ভিটামিন বি কমপ্লেক্স থেকে শুরু করে এক গাদা মাইক্রোনিউট্রিয়েন্টস, যেগুলো দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু খুব কম দরকার পড়ে, সেগুলো আপনি পাবেন না, এবং যেগুলো প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট হজম করার দরকার আছে, যতটা হজম করে যতটা দেহের দরকার নেওয়ার সেটাও নেবেন পাওয়া যাবে না, যার ফলে নিউট্রিশনাল স্ট্যাটাসটা ডেটোরিয়েট করে, মানে হচ্ছে আপনি ভালো খাওয়া দাওয়া করেও চেহারা অতটা ভালো হবে না, বা যা যা দেহে খাবার থেকে নিতে পারে সেগুলো নিতে পারবে না, এই একটা অসুবিধে। আর একটা অসুবিধের জায়গা হলো কোনো কোনো ক্ষেত্রে এমন কিছু চেঞ্জ দেখা যায় যেটা থেকে বিশেষ করে পুরুষ মানুষের ক্ষেত্রে স্টমাকের অতিশয় খারাপ রোগও হতে পারে, এটা আগামী দিনে আমি বলে রাখবো। শেষ কথা, আমার বোধ হয় 10 সেকেন্ড সময় আছে, আমি খালি বলে দেখি, সেই শেষ কথাটা হলো যদি কারুর মনে হয় যে আমার 2 বছর আমি একটানা পিপিআই খেয়েছি, তারপরেও যদি আপনার খাবার দরকার পড়ে অবশ্যই ডাক্তারবাবু একটা প্রেসক্রিপশন হাতে রেখে করিয়ে নেবেন, যে ডাক্তারবাবু বলেছেন না আপনি আর 1 বছর খান, তাহলে আপনি খান, কারণ ডাক্তারবাবু দেখে বুঝে শুনে দিচ্ছেন, আর না হলে বন্ধ করুন এবং ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। একদমই ঠিক কথা, আজকের অনুষ্ঠান থেকে কিন্তু আমরা জেনে নিলাম যে কি করে আমরা ভালো থাকবো, আগামী দিনেও যাতে আপনারা ভালো থাকেন তার জন্য আমরা পৌঁছে যাব আগামী শনিবার বিকেল 4টায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে স্টুডিওতে আসার জন্য, এবং আপনাদেরও সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।